চট্টগ্রামে হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে মামলায় জঙ্গি সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় উদ্বিগ্ন আইনজীবীরা। ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। দেড় বছরে ১২ জনের বাড়ি ছাড়ার তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। পুলিশ বলছে নিখোঁজ মাত্র ৪ জন। বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢোকে ভোলার ২৫ গ্রামের আমান বীজতলা ক্ষতিগ্রস্ত, শঙ্কায় হাজার হাজার চাষি। আমদানি রফতানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করল বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে বলছেন ব্যবসায়ীরা। এবং সচেতনতা সৃষ্টি ও প্রশাসনের নানা উদ্যোগে এবছর রাজশাহীর আম ছিল ফরমালিন মুক্ত, ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি আসাদ আজিম। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী ওমর শরীফ রাসেল এবং তার সহযোগী আশিককে আটকের পর পুলিশ জঙ্গি সংশ্লিষ্টতার পরিবর্তে সাধারণ ভাঙচুরের মামলায় চালান দিয়েছিল। এমনকি দুইজনকে আটকের পর আদালতে দেয়া আসামি চালান প্রতিবেদনে জঙ্গি তৎপরতার জড়িত থাকার বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়। চিহ্নিত জঙ্গিদের নিয়ে পুলিশের এ ধরনের রহস্যজনক আচরণ চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা আইনজীবীদের। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। চট্টগ্রামে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি তালিকায় প্রথম দিকে নাম রয়েছে হিজবুত তাহরির সমন্বয়কারী শেখ ওমর শরীফ আল মারুফ রাসেলের। আগে একবার গ্রেপ্তার হলো, জামিনে মুক্তি পেয়ে যায়, কিন্তু গত ২৭ মে পুলিশের হাতে আটক হয়ে পুনরায় ৩০ মে জামিনে মুক্তি পেয়ে গেলে এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এমনকি তার আগে অর্থাৎ ১৪ মে আটক হয়ে ১৫ মে জামিন পায় তার সহযোগী হাবিবুল নবী আশিকুর রহমান ওরফে রানা নামে অপর এক হিজবুত তাহরির সদস্য। গত শুক্রবার সময় টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে জামিনের বিষয়টি আলোচনায় উঠে আসলে নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তীতে আদালতের নথি পর্যালোচনা করে দেখা গেছে দুজনকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে ২০১৪ সালে জানুয়ারি মাসে দায়েরকৃত গাড়ি ভাঙচুরের একটি মামলায়। দুজনকে কাজী ইবনে মাসুদ ইবনে আনোয়ার সে তার ফরারিং এ উল্লেখ করেছেন যে সন্দিগ্ধ আসামি হিসেবে উক্ত মামলার কোতোয়ালি থানার ১৪ মামলা সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে তাদের প্রেরণ করা হয়। জঙ্গি হিসেবে আইও স্পেসিফিকভাবে উল্লেখ করা নাই। আসামি চালান প্রতিবেদনে পুলিশ প্রকৃত তথ্য উল্লেখ না করার পাশাপাশি লুকোচুরি করায় জামিনের ক্ষেত্রে আসামিরা সুযোগ পাচ্ছে বলে মনে করেন মহানগর পিপি। হিজবুত তাহরির উনি অ্যাক্টিভ সদস্য, এই কথাটা কনসিল করে যদি পুলিশ যদি কোনো রিপোর্ট বা ফরওয়ার্ডিংয়ে যদি উল্লেখ না করে যদি সাদামাটা একটা ফরওয়ার্ডিং যদি দেয় তাহলে তো আপনার আসামি সেই ক্ষেত্রে একটা বেনিফিট নেবেই। আইনজীবী নেতারা বলছেন জঙ্গি মামলা পরিচালনা এবং তদন্ত কাজে পুলিশ সদস্যরা এ ধরনের গাফিলতি করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। জামিন দেওয়ার ক্ষেত্রে যেভাবে হোক, ফরওয়ার্ডিং ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এখানে পুলিশের উপর। পুলিশের বিষয়টার উপরই এখানে জুডিশিয়ারি, একজন জাজ, একজন ম্যাজিস্ট্রেট এখানে নির্ভরশীল। তদন্তে ধীরগতির পাশাপাশি নানা ধরনের গাফিলতির সুযোগে গত মে এবং জুন মাসে চট্টগ্রামে বিভিন্ন জঙ্গি সংগঠনের অন্তত ১৫ জন সদস্য জামিনে মুক্তি পেয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। পরিবারগুলো বলছে নিখোঁজদের সবাই বাড়ি ছেড়েছেন ৩ মাস থেকে ১.৫ বছর আগে। সময় সংবাদের অনুসন্ধানে পাওয়া গেছে এমন ১২ জনের সন্ধান। তবে পুলিশ বলছে মাত্র ৪ জনের স্বেচ্ছা নিখোঁজের তথ্য আছে তাদের কাছে। ঝিনাইদহ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। ঝিনাইদহ সদর সংলগ্ন গ্রাম বড় কামারকুণ্ডু। এই গ্রামের ছেলে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সোহেল রানা। ৩রা জুন কাউকে কিছু না বলে কর্মস্থল থেকে চলে যান তিনি। এরপর চলে বহু খোঁজাখুঁজি, কিন্তু কোথাও মেলেনি তার সন্ধান। পরিবারের দাবি, নিখোঁজের আগে সোহেলের মসজিদের সামনে একটি কালো রঙের মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেটিতে করেই সোহেল ঘর ছেড়েছেন কিনা নিশ্চিত নন কেউই। মানে যে কোথাও হারিয়ে চলে যাবে এমন ধরনের মসজিদ থেকেও আমি সভাপতি সেক্রেটারি আলোচনা করছি, কোনো রাগবাগও করিনি আমরা, কোনো ছোটখাটো অপরাধও সে করিনি। এরম হঠাৎ করে কেন কিভাবে চলে যাবে আমি যেটা বুঝতে পারছি না। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে জেলার চাপড়ি গ্রামের হাসানুর রহমান ঘর ছেড়েছে ১.৫ বছর আগে। বাড়ি ছাড়ার সপ্তাহখানেক পর একবার কথা হয়েছে পরিবারের সঙ্গে। এরপর তার সেলফোনে ফোন দিলে কখনো বন্ধ, আবার কখনো অন্য কেউ ফোন ধরলেও পাওয়া যায়নি হাসানকে। কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ তার সেলফোন। প্রাইভেট পড়তে যায় আর আসেনি ছেলে। যোগাযোগ করার চেষ্টা করেছেন, ছেলের ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আমরা ফোন দিছি, ছেলে আর ফোন আর সেই নাম্বারই নাই,
ঝিনাইদহের বাতাসে কান পাতলে শোনা যায় এরকম অসংখ্য স্বেচ্ছা নিখোঁজের তথ্য। নিখোঁজ এসব তরুণদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান। পরিবারগুলোর দাবি, বাড়ি থেকে চলে যাওয়ার পর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ ঘটেনি তাদের। কিন্তু বাস্তবতা হচ্ছে, এসব নিখোঁজের ব্যাপারে এতদিন কোনো গুরুত্বই দেয়নি পুলিশ। এখন সাম্প্রতিক প্রেক্ষাপটে এসব নিখোঁজের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে চলছে খোঁজখবর, চলছে তাদের হদিস বের করার চেষ্টা। পুলিশ বলছে, চারজন স্বেচ্ছা নিখোঁজের ব্যাপারে জেলার বিভিন্ন থানায় জিডি হয়েছে, এর বাইরে আর কোনো তথ্য নেই তাদের কাছে। চারজন আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। এর বাইরে আমি যদি বলতে চান, তাহলে যদি আনরেজিস্টার থাকে সেক্ষেত্রে আমাদের বলার ইয়ে থাকে না। এখানে যে ঘটনাগুলো ঘটেছে, ইভেন বাবা মা তারাও জানে না যে তার সন্তান চলে গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গেল এক বছরের মধ্যে বিভিন্ন সময় স্বেচ্ছা নিখোঁজ হয়েছেন জেলার ষাটবাড়িয়ার আব্দুল হাই, কোড়াপাড়া বটতলার জাহিদ, হলিধানীর রাশেদ, চরফুলির শাহিন হোসেন পরশ, কচাতলার আব্দুর রব, চানপাড়ার আজমল হুদা এবং পুচিমারির সাইফুল ইসলাম মামুন সহ আরো অনেকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঝিনাইদহ। গাইবান্ধায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকালে ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, উপজেলার দুর্গম চর, খোলাবাড়ি, খঞ্চাবাড়ি, বাগবাড়ি ও গাবগাছিতে জঙ্গি আস্তানা আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে 117 জনের একটি দল ভোর থেকে 5 ঘণ্টাব্যাপী বিশেষ এই অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকটি দেশি অস্ত্র, রামদা, ছোড়া উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে বাড়িতে যায় এবং কারোর বাড়িতে কোনো নিখোঁজ আছে কিনা, কেউ ওই এলাকায় নতুন করে কেউ আসছে কিনা, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা আমাদের থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান করি। এর বাইরে আমরা অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় 2টি সামুরাই, একটা রামদাও, একটা বড় ছোরা এবং 3টি ছোট দা উদ্ধার করি। যারা যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে চেয়েছিল তারাই বিভিন্ন নামে বর্তমানে জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুরে গ্যাস ক্ষেত্রের 4 নম্বর কূপের ওয়ার্ক ওভার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 93 দিন ধ্বংসযজ্ঞ চালিয়ে আমাদের অর্থনীতিকে ক্ষতি করার চেষ্টা করেছিল যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল তারাই বিভিন্ন নামে এই সমস্ত জঙ্গি তৎপরতা চালাচ্ছে। কোন কিছুতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। গুলশান ও শোলাকিয়ায় হামলায় জড়িতদের বেশিরভাগই পড়ালেখা করেছে দেশের নামকরা বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে। তাই নতুন করে এবার প্রশ্ন উঠেছে এসব স্কুলের শিক্ষাদান পদ্ধতি নিয়ে। অভিভাবক ও শিক্ষাবিদরা বলছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ শিক্ষাদান বাধ্যতামূলক করতে হবে। আর সরকার বলছে, সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন বিষয় পাঠ্যসূচিতে না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। ইংরেজি মাধ্যম স্কুলের পাঠ্যসূচি নিয়ে নানা বিতর্ক ছিল শুরু থেকেই, তবে তা নতুন করে আবারও আলোচনায় এসেছে মাসের শুরুতে গুলশান ও শোলাকিয়ায় পরপর 2টি বড় ধরনের সন্ত্রাসী হামলার পর, যেখানে দেখা যায় হামলাকারীদের বেশিরভাগই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছে দেশের নামকরা সব ইংরেজি মাধ্যম স্কুলে। এর জন্য স্কুলগুলোকে শতভাগ দায়ী না করলেও দেশবিরোধী সন্ত্রাসবাদের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন অভিভাবকরা। যে যে ধর্ম পালন করে সেটা স্বাধীনতা এবং সুশিক্ষা যদি তারা পায়, তাদেরকে কোনো সন্ত্রাসবাদ স্পর্শ করতে পারবে না। টিচাররা বোঝাতে পারে স্টুডেন্টকে যে এই কাজগুলো করলে কি খারাপ হবে। পারিবারিক বন্ধনটা অবশ্যই মেনটেন করতে হবে সব ক্ষেত্রেই। পাঠ্যসূচিতে আনা যেতে পারে, যাতে রেগুলার বুঝতে পারে যে এটা খারাপ, আমাদের এই পথে যাওয়া ঠিক না। সিলেবাস সংশোধন সহ ইতোমধ্যেই কোন কোন ইংরেজি মাধ্যম স্কুল বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রীয় পর্যবেক্ষণ বাড়ানো সহ সমস্যা সমাধানে সবার আগে স্কুলগুলোকে পুঁথিগত শিক্ষার চেয়ে মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানের প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। ইংলিশ মিডিয়ামগুলোকে বলতে হবে বাধ্যতামূলক, যে নৈতিক শিক্ষার মধ্যে প্রত্যেকে যার যার ধর্মের যে নৈতিকতা আছে, মূল্যবোধ আছে, সেটা তারা পড়ালেখা করবেন, প্র্যাকটিস করবেন। তারা তো নৈতিকতা শিক্ষার উপরে সহায়িকা তৈরি করতে পারেন, সেটা নিয়ে তারা কিন্তু নিয়মিত শিক্ষার্থীদেরকে
তাদেরকে বোঝাতে পারেন। আমরা তাদেরকে সত্যিকার পথে মানুষ হওয়ার জন্য এভরি 15 ডেজে কাউন্সিলিং ক্লাস দিচ্ছি। জঙ্গি কারা বা সন্ত্রাসী কারা, সে কিভাবে অন্য জঙ্গি বা সন্ত্রাসী থেকে নিজেদেরকে সেপারেট করবে, সেইগুলো ব্যাপারে কিন্তু আমরা আসলে এই সিনিয়র সেকশন স্টুডেন্টদেরকে মানে আমরা সবসময় মোটিভেট করতেছি। মন্ত্রণালয় বা আমাদের যে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু কখনোই এইসব স্কুলে গিয়ে এগুলো মনিটরিং করছেন না। সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদ বিরোধী শিক্ষা কার্যক্রম প্রবর্তনের উপর। আগে থেকেই আমাদের সাধারণ পাঠ্যপুস্তকে আমরা অন্তর্ভুক্ত করছি সন্ত্রাস বিরোধী শিক্ষা ইংরেজি মাধ্যম। তাদের ক্ষেত্রে আমরা এটা বলেছি যে তাদেরকে কতগুলো বিষয় পরিবর্তন করতে হবে। সন্ত্রাস এই বিষয়গুলো একটা ইউনিভার্সাল প্রবলেম, খালি দেশে না দুনিয়ার সবখানে, তাই তাদেরকে সেটা করতে হবে। তবে দেশে এ মুহূর্তে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে না থাকায় যথাযথ তদারকি কঠিন হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 3, কুষ্টিয়ায় বাস খাদে পড়ে দুজনের মৃত্যু, 2 ঘটনায় আহত আরো অন্তত 40। বেনাপোল পেট্রোপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধনের মধ্য দিয়ে পণ্য আমদানি রফতানি বাণিজ্যের বিভিন্ন সমস্যার সমাধান হবে, পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসার, এমন মত ব্যবসায়ীদের। তারা বলছেন একই সঙ্গে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দর। সময়ের সঙ্গে সঙ্গে এ বন্দরের অবকাঠামো গড়ে উঠলেও সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। এদিকে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বেড়ে যাওয়ায় দাবি ওঠে পেট্রাপোলে পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের। 2001 সালে ভারত পেট্রাপোলে বন্দর নির্মাণের কাজ শুরু করলেও তা শেষ হতে সময় লাগে দীর্ঘ 15 বছর। সংশ্লিষ্টদের মতে পেট্রাপোল বন্দর ও বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধনের মধ্য দিয়ে সৃষ্টি হল আমদানি রপ্তানির নতুন দিগন্ত। 100 একর জমির উপরে একটি বড় ইন্টিগ্রেটেড চেকপোস্ট সহ টার্মিনাল সহ, এটা এখন এটা আমাদের জন্য একটা, আমার মনে হয় একটা নবদিগন্ত সূচনা করবে। ওদের এই অবকাঠামোর যে উন্নয়নটার অভাবের কারণে আমাদের এক্সপোর্টের গাড়ি 10 দিন 15 দিন ধরে এখানে ডিটেন করতো, তাতে আমাদের রপ্তানিকারকরা একটা বড় অঙ্কের টাকা তাদেরকে ডেমারেজ দিতে হতো, আজকে সেই সমস্যাটাও অনেক অংশে লাঘব হবে। চেকপোস্ট উদ্বোধনে দুদেশের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হবে বলে মনে করেন ভারত বাংলাদেশ চেম্বারের এ নেতা। দুদেশের সম্পর্ক উন্নয়নের ফলে আজ পেট্রাপোল বেনাপোলে ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করা সম্ভব হয়েছে। এর দ্বারা বাংলাদেশের সরাসরি ব্যবসায়ী শিল্পপতিরা উপকৃত হবে এবং সাধারণ মানুষ বেনিফিটের হবে। নতুন এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় 500 ট্রাক যাতায়াত করতে পারবে। সময় সংবাদ, বেনাপোল, যশোর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদনদীর পানি বাড়ায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি ঢুকতে শুরু করেছে শরীয়তপুর ও গাইবান্ধার নিম্ন অঞ্চলগুলোতে। অন্যদিকে পানি কমায় সুনামগঞ্জ ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। ত্রাণের অভাবে পানিবন্দী হয়ে অর্থাহারে অনাহারে কাটাচ্ছেন বন্যা দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। আর যেসব এলাকা সরকারি সহযোগিতা পৌঁছেছে তাও চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয়দের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের নদনদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে 6 উপজেলার 31টি ইউনিয়নের 290টি গ্রাম তলিয়ে গেছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের তীব্রতায় দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে বানভাসীদের। বাড়ির বাসা পানি 5 দিন থেকে বাসা বাসা কি কোথায় যাব, বুদ্ধি নাই। টিবুল টিবুল সব তলে গেছে, খানকোড়া কি আমার খুব অসুবিধে। সুনামগঞ্জের সদর উপজেলার হালুয়ারঘাট সড়কের নবীনগর এলাকায় রাস্তা ভেঙে সদরের সাথে 4টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সদর, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এরই মধ্যে দুর্গত এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেসে গেছে মাছের খামার। গড়দরে পানি, বন্যা, সব বাসায় নিচে গিয়ে রান্না বান্না করতে পারতাম না। আমরা কর্ম পাই না, বেকার বাড়িতে বসে আছি, কোনো ত্রাণ বিতরণও হয় নাই। লালমনিরহাটেও বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী হয়ে আছেন 4 উপজেলার অন্তত 40টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে।
শরীয়তপুরে পদ্মা নদীর পানি বাড়া অব্যাহত থাকায় জেলার বিভিন্ন ইউনিয়নে পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দি অবস্থায় বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া ভাঙনের কবলে পড়ে প্রতিদিনই বিলীন হচ্ছে নড়িয়া উপজেলার খরিশার ও কেদারপুর ইউনিয়নের বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়া অব্যাহত থাকায় চরাঞ্চল সহ নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্র নদ, ঘাগর, তিস্তা ও করতোয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, দু একদিনের মধ্যে পানি কমে যাওয়ার সম্ভাবনা থাকায় বন্যার আশঙ্কা নেই। ইসমাত জাহান, সময় সংবাদ। ভাঙা বাঁধ দিয়ে মেঘনা তেঁতুলিয়ার লোনা পানি ঢুকতে থাকায় আমন চাষ নিয়ে শঙ্কিত ভোলার 25 গ্রামের কয়েক হাজার কৃষক। জোয়ার ভাটায় প্রতিদিন দুইবার মাঠঘাট প্লাবিত হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। কৃষকদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে জেলার প্রায় 16,500 হেক্টর জমি অনাবাদি থাকতে পারে। উৎপল দেবনাথের তোলা ছবি ও নাসিরুদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষার শুরু থেকেই মেঘনা তেঁতুলিয়ার জোয়ারে চরফ্যাশনের মাদ্রাজ, নজরুলনগর, কলমি, লালমোহনের লর্ড হার্ডিঞ্জ, তজিমুদ্দিনের চাঁদপুর, সোনাপুর, শম্ভুপুর, মংলাচড়া, মনপুরা ও সদর উপজেলার রাজাপুর সহ জেলার 25টি গ্রাম দিনে দুইবার প্লাবিত হচ্ছে। অতি জোয়ারে প্লাবিত গ্রামগুলোতে অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে আমনের বীজতলা বারবার নষ্ট হচ্ছে। ভাঙা বাঁধগুলো সংস্কার না হয় পুরো বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে থাকবে চাষাবাদের জমি। লবণ পানির কারণে আমাকে কোনো চাষ হইতে আছে না, কোনো ফসল না। একবার বীজ ফেলাইছি, বীজ পচে গেছে, এখন আবার পুরাতন বীজ ফেলাইছি, বীজ পানি লাগে বাসিয়ে গেছে। এই ভেরি সেরণে আমাকে ওই বীজ পড়া সব নষ্ট হয়ে গেছে গিয়া, দুই কানি জমিনের বীজ সব নষ্ট হয়ে গেছে গিয়া। জোয়ারে সবচেয়ে বেশি জমি প্লাবিত হচ্ছে চরফ্যাশন উপজেলায়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, এতে অনাবাদির ঝুঁকিতে থাকা জমি নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন। বড় ধরনের ক্ষতির মুখে কৃষকরা পড়বে, যাতে করে এই যে কৃষকের যে সংকট দেখা দিবে এটা কাটাইয়া ওঠাটা তাদের পক্ষে দুষ্কর হয়ে দাঁড়াবে। আর পানি ঢোকা বন্ধ করতে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ কাজে প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বাঁধের কাজ শেষ করতে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। ঠিকাদার নিয়োগ করে দিয়েছি অলরেডি, ঠিকাদার কাজও করছে। বেড়িবাঁধের কাজ অনেক ক্ষেত্রেই অনেক দূর এগিয়ে গেছে। লালমোহন উপজেলা অলরেডি করা হয়ে গেছে, তজুমুদ্দিনে করার প্রস্তুতি চলছে। এই অবস্থায় পানি সহিষ্ণু ধান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া সহ আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান জেলার শীর্ষ এক কৃষি কর্মকর্তা। যে এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছে সে এলাকায় আমনের বীজতলা যাতে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হয় সে বিষয়ে কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছর জেলায় 1,84,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ভোলা। প্রবল স্রোতের পাশাপাশি বেশ কয়েকটি ফেরি বিকল হয়ে পড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এই রুটের 18টি ফেরির মধ্যে বিকল রয়েছে 6টি, বাকি যে কয়টি ফেরি সচল রয়েছে প্রবল স্রোতের কারণে সেগুলো সময় মতো যানবাহন পারাপার করতে পারছে না। এতে ঘাটের উভয় পাশে পারাপারের অপেক্ষায় রয়েছে 7 শতাধিক যানবাহন। এদিকে ঘাট এলাকায় যানবাহন 4 থেকে 5 ঘন্টা আটকে থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 3টি গ্রাম ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে পড়েছে গতিয়াসাম, বগুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা থেকে ভাটির দিকে খিতাবখা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহতভাবে তিস্তার ভাঙন চলছে। এতে নাখেন্দা, গতিয়াসাম ও খিতাবখা এই 3টি গ্রামের ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনে নিঃস্ব পরিবারগুলো রাস্তাসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা তারা। আমার বাড়ি ভেঙে গেছে বাবা,
আমার কোথায় জায়গা নেই, আমি কোথায় যাবো আমি বলতে পারি নি। বাড়ি নদী গর্বে চলে যায় ভিটা বাড়ি, আমি এখন কোথায় যাবো, আমার কোনো জায়গা জমি নিয়ে। আমার তিন দিন হলে বাড়ি ঘর ভাঙছে, আমার রাস্তায় যা বাড়ি ঘর আছে, আমার যাওয়ার মতন কোনো পথ নাই। ভাঙনের তীব্রতায় গত ছয় দিনে গ্রামগুলোর 200 পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এই অবস্থায় ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে জানালেন জনপ্রতিনিধিরা। প্রায় 200 বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়, সেই সাথে একটি কমিউনিটি ক্লিনিক আর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরো শত শত বাড়ি হুমকির মুখে দাঁড়িয়ে আছে। খিতাবখা, গতিয়াসাম এবং নাখেন্দা এই তিন মৌজায় প্রচণ্ড ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙন রোধের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি, ওনারা এখন পর্যন্ত কোনো ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করেননি। ভাঙন কবলিত 3 কিলোমিটার মধ্যে 800 মিটার এলাকায় জরুরি প্রতিরক্ষা কাজের জন্য 1 কোটি টাকা চেয়ে নোটশিট পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা 800 মিটার এলাকায় কাজ বাস্তবায়নের জন্য 1 কোটি টাকা চেয়ে নোটে বোর্ডের নোটশিট প্রেরণ করেছি, বরাদ্দ পাওয়া গেলে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। পাত নির্মাণ ও ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত 20 জুলাই নদীর পাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সময় সংবাদ কুড়িগ্রাম বাংলার সময় আরো থাকছে। রাজশাহীর চর কানাপাড়া সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীর উপর বিএসএফের গুলি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। কুষ্টিয়া ও চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 40 জন। এছাড়া ময়মনসিংহ এবং দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন মারা গেছেন। সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল এলাকায় আলী মুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসটির হেলপার সহ 2 জন নিহত হন। এ ঘটনায় আহত হয় অন্তত আরো 20 জন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় এবং কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগড়া এলাকায় 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 20 জন। আহতদের মধ্যে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর চর কানাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এলাকাবাসী ও স্বজনরা জানায়, গতকাল গভীর রাতে গোদাগাড়ি উপজেলার চর কানাপাড়া সীমান্ত দিয়ে গরু আনতে যায় আবুল কালাম। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয় সে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ করে আত্মীয় স্বজন খবর পাচ্ছে, বড় ভাই খবর পাচ্ছে যে ওকে গুলি লেগেছে। কোথায় তো বলে মাঠে, মাঠের মধ্যে বর্ডার এলাকায়। তারপর তাড়াহুড়া করে যে তো নিয়ে এসে বর্ডারে গেছিল। আশানুরূপ দাম পাওয়ায় চলতি মৌসুমে তো ছিল রাজশাহীর আম। ফল গবেষকরা বলছেন, আম চাষি ও ব্যবসায়ীদের নিয়ে সভা, সেমিনার এবং সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মনিটরিং এর কারণেই এটি সম্ভব হয়েছে। আর দাম ভালো পাওয়ায় খুশি আম চাষি ও ব্যবসায়ীরা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গত বছর রাজশাহীর বাজারে আমের ছড়াছড়ি থাকলেও কাঙ্ক্ষিত দাম পায়নি আম চাষি ও ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী আমকে সতেজ রাখতে ফরমালিন নামক রাসায়নিক ব্যবহার করেন। তবে প্রশাসনের নজরদারির কারণে শেষ পর্যন্ত ফরমালিন মিশ্রিত মন কেমন আম ধ্বংস করা হয়েছে। এতে চরম ক্ষতির মুখে পড়ে আম ব্যবসা। তবে এবারের চিত্র ভিন্ন। উৎপাদন কম হওয়ায় এবার মৌসুমের শুরু থেকে আমের দাম চড়া। তার উপর প্রথম থেকে প্রশাসনের কঠোর নজরদারির কারণে ফরমালিন নামক বিষের দৌরাত্ম্য ছাড়াই বাজারে আমের বেচা কেনা চলছে। ফরমালিন মুক্ত আমি সবাই পেয়েছি, এবার কোনো পোকার কোনো কার্বাইড মারাই হয়নি। নালিশটা নিজে দেখি, চেক আপ করে সবাই লাভজনক হয়েছে। এদিকে ফরমালিন মুক্ত সুস্বাদু আম খেতে পেয়ে এবার সন্তুষ্ট ক্রেতারাও। ফরমালিন যুক্ত আম এই পর্যন্ত আমি দেখিনি। আমের স্বাদ এবার বেশি, মানে মানে যে পরিমাণে অসুখ বিসুখ থেকে রক্ষা পাচ্ছি এবার, গতবার থেকে এবার ঠিক আছে, এবার খেতে ভালোই লাগছে। ফল গবেষকদের মতে, প্রশাসনের কর্মকর্তাদের আম চাষীদের নিয়ে সভা, সেমিনার ও সচেতনতামূলক অনুষ্ঠান করার পাশাপাশি নিয়মিত নজরদারির কারণে অসৎ উপায়ে উপার্জনের পথ থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। আম একটা ক্লাইমেট ফ্রুট, এটা নর্মালি পাকবে এবং এটা পাকলেই স্বাভাবিকভাবে আমকে ধরে রাখা কঠিন হবে, যার জন্য কৃষকেরা আর সেই কেমিক্যাল মেশানোর দিকে নাই। কৃষকেরা পর্যাপ্ত দামও পেয়েছে, পাশাপাশি এই সমস্ত
যে আপনার এই যে অনুষ্ঠানগুলো করার কারণে কৃষকেরা অনেক কিছু জানতেও পেরেছে, কৃষকেরা অনেক সচেতন হয়েছে। গেল বছর ফরমালিন প্রয়োগের কারণে রাজশাহীতে প্রায় 300 কোটি টাকারও বেশি আম নষ্ট হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, আমে ফরমালিন মুক্ত বিষয়ে আপনারা প্রতিবেদনটি দেখলেন। তো এ বিষয়ে কথা বলতে আমাদের রাজশাহী ব্যুরোতে উপস্থিত আছেন চেম্বার অব কমার্সের পরিচালক সেকান্দার আলী। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। জনাব সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই প্রতিবেদনটি দেখলাম এবং সেখানে এবছর গত বছরের তুলনায় আমে ফরমালিন প্রয়োগ বেশ কমে এসেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই অবস্থা সামনের দিকে অব্যাহত রাখতে কোনো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা বা কি কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রথমে জানায় রাখি যে আমরা গত বছর রাজশাহীর আম ব্যবসায়ীরা এবং আম চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। ঢাকাতে যেসব আমরা আম পাঠিয়েছি, দেখা গেছে যে ঢাকার প্রবেশ মুখে গাড়ি আটকিয়ে আমগুলোকে ধ্বংস করা হয়েছে। কিন্তু আসলে দুষ্ট ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ী কিন্তু সংখ্যায় খুব কম আমাদের এখানে। যদিও কেউ আমে ফরমালিন দিয়ে থাকে, হয়তো শতকরা দুই একজন এরকম করে থাকে, কিন্তু আমরা দেখেছি যে গত বছর কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সকল আমকে ধ্বংস করা হয়েছে। ঢাকার মুখে যত রাজশাহীর আম গেছে সব গাড়িগুলোকে আটকায় আমগুলো নামায় ধ্বংস করা হয়েছে, কোনো রকম ল্যাবরেটরি টেস্ট ছাড়া। এগুলোকে একটি অপপ্রচারের কান দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। গত বছর আমাদের এই ব্যবসায়ীরা এখানে আনুমানিক প্রায় 200 থেকে 250 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। তো যাই হোক, এবার আমাদের এই সেই বিষয়টি নেই। এখানে প্রশাসনের নজরদারিও ছিল অত্যন্ত বেশি এবং মনিটরিং খুব কঠোর ছিল। আর আমরা চেম্বার অফ কমার্সের ব্যবসায়ীরা, আমরা এখানে যারা ব্যবসায়ী নেতারা আছি, আমরাও জিনিসটাকে খুব ভালোভাবে মনিটরিং করেছি, প্রশাসনকে সহযোগিতা করেছি এবং আমরা চেয়েছি যেন রাজশাহীর সুনাম অক্ষুণ্ণ থাকে। রাজশাহীর আমের যে সুনাম আছে, শুধু দেশেই না, সারা পৃথিবীতে রাজশাহীর আমের একটি সুনাম আছে। রাজশাহীর আম এতই সুস্বাদু যে মানে যে একবার খাবে সে পরবর্তীতে রাজশাহীর আম পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা ধরে রাখতে চাই, এই জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। এখানে আপনার সাংবাদিক, প্রশাসন, আমরা ব্যবসায়ী, যারা ব্যবসায়ী নেতা আছি, সকলকে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে নেগেটিভ প্রচারণাগুলোকে একটু কমিয়ে দিয়ে আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। আমাদের এই আম নিয়ে ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এই আম এখন বিদেশে রপ্তানি হচ্ছে। এই আমকে ঘিরে আমাদের এখানে আমকে কেন্দ্র করে বহু শিল্প কলকারখানা স্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে। জনাব সেকান্দার আলী, আমরা জেনেছি আমের পাশাপাশি অন্যান্য ফলেরও ভালো ফলন হয়েছে এবার রাজশাহীতে। তো সেগুলোতে ফরমালিনের ব্যবহার রোধের ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ আছে কিনা? জি জি, আমাদের নিয়মিত এটা মনিটরিং হয়। আমি নিজেই আপনার আমাদের রাজশাহী জেলা প্রশাসনের ফরমালিন মনিটরিং কমিটির একজন সদস্য, ওখানে একজন এডিসি নেতৃত্বে আপনার এই একটা কমিটি আছে। আমরা নিয়মিত এই মার্কেটে ফরমালিনের ব্যবহার রোধ করার জন্য বিভিন্ন ফলে যাতে ফরমালিন ব্যবহার না করা হয় এই জন্য মনিটরিং করে থাকি। এবং আমাদের জানা মতে আমাদের এই রাজশাহীতে কোনো ফলে ফরমালিন দিচ্ছে বা ফরমালিন ব্যবহার করবে বা ফরমালিন কিনে নিয়ে যাচ্ছে, এ পর্যন্ত আমরা এই ধরনের কোনো অভিযোগও পাইনি এবং আমরা নিজেরাও এটা সচক্ষে আমরা হাতে নাতে কাউকে ধরতে পারি। এতে বোঝা যায় যে ফরমালিনের ব্যবহার অনেক কমে গেছে। আর তাছাড়া আপনারা জানেন যে গত 8ই জুন আপনার প্রথম আলোতে দেখেছেন যে আমাদের এই রাজশাহীর আম আপনার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ল্যাবরেটরি টেস্টে আপনার ক্ষতিকারক কোনো কিছু পাওয়া যায়নি। এই প্রচারটা আপনার আমাদের জাতীয় দৈনিকে প্রথম আলোতে এসছে। তো এই সার্বিক বিষয় চিন্তা করলে দেখা যায় যে মানুষ এখন অনেকটাই আশঙ্কামুক্ত, যে ফলে যে ফরমালিন আগে ব্যবহার হচ্ছিল মানুষ অনেক সচেতন হয়েছে, ব্যবসায়ীরা অনেক সচেতন হয়েছে, ব্যবসায়ীরাও এখন এই জিনিসটা বুঝে যে আসলে ফরমালিন দিলে সাময়িক লাভ। জনাব সেকান্দার আলী, আমরাও সেটা চাই যে
রাজশাহী আম সারা দেশে যেমন সুনাম কুড়িয়েছে তেমনি ভাবে এই এই বছরের ধারাবাহিকতা আগামী বছর অব্যাহত থাকবে, আর সেটি আমরা চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় আসবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জনাব সেকান্দার আলীর সঙ্গে। রাজশাহীতে এবছর আমে ফরমালিনের ব্যবহার কমে এসেছে এবং তা সম্পর্কে করণীয় এবং ভবিষ্যতে পদক্ষেপ সম্পর্কে। চলে যাচ্ছি পরের সংবাদে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্লাবন নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায় বেলা 12টার দিকে সমুদ্র সৈকতে গোসল করতে নামলে প্রচণ্ড স্রোতে তলিয়ে যায় প্লাবন। তাৎক্ষণিকভাবে আশপাশের পর্যটক ও স্থানীয় জেলেরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। তবে এখনো পাওয়া যায়নি প্লাবনকে। নিখোঁজ প্লাবন মাগুরা জেলার সোহরাওয়ার্দী কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক নারী। এলাকাবাসী ও স্বজনরা জানায় সকালে সদরের পাথালিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান হাসনা বেগম। এ সময় প্রতিবেশী মর্জিনা বেগম তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। পরে নূরজাহান বেগম নামে আরেক নারী তাদেরকে উদ্ধার করতে গেলে সেও গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় আদালতের রায়ের প্রতিবাদে ফেরিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে সমবায় মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও সমবায় মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন জিয়া পরিবারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায় দ্রুত কার্যকরের দাবিতে পঞ্চগড় ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। দুপুরে পঞ্চগড় শহরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্কের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এদিকে একই দাবিতে ঝিনাইদহে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড় এলাকায় গিয়ে শেষ হয়। ময়মনসিংহে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলার আয়োজন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। সকালে শহরের টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মেলায় বিএফআরআই মৎস্য চাষী ও ওষুধ কোম্পানির 20টি স্টল রয়েছে। স্টলগুলোর একোরিয়ামে স্থান পেয়েছে বাহারি রঙের নানা প্রজাতির মাছ। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। দর্শক, তিন দিনব্যাপী মৎস্য মেলার খবরাখবর জানতে এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা। আমরা এখন অবস্থান করছি এই মেলা চত্বরে, মেলা প্রাঙ্গণে। এখানে মৎস্য প্রযুক্তি এবং মাছের বিভিন্ন বিষয় নিয়ে যে স্টল রয়েছে, প্রায় 20টির মতো স্টল রয়েছে, সেই স্টলগুলোতে এখন আসলে মানুষের উপচে পড়া ভিড়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষজন আসছেন এই মেলাতে, তারা মাছের বিভিন্ন প্রজাতি এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা নিচ্ছেন বা তারা এই বিষয়গুলো দেখার জন্যে তারা এই মেলাতে আসছেন। এখানে যদি একটু বলে রাখি যে আজ দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন টাউন হল চত্বরের এই মেলাটি উদ্বোধন করেন এবং তখন তার সাথে ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ কামাল। তো এই উদ্বোধনের পর থেকেই মানুষজন এখানে আসছেন এবং মানুষজন ভিড় করছেন এই মেলার বিভিন্ন বিষয় দেখার জন্য। যেমন এখানে মৎস্য প্রযুক্তি মেলায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটি তথ্যকেন্দ্র রয়েছে, এখান থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে, মাছ চাষের পদ্ধতি সম্পর্কে দেখানো হচ্ছে এবং এছাড়া রয়েছে এখানে মাছের পুষ্টি এবং খাদ্য বিষয়ক গবেষণা কার্যক্রম প্রদর্শিত হচ্ছে, মাছের রোগ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে এখানে ধারণা দেওয়া হচ্ছে, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন এবং চাষ বিষয়ক গবেষণা কার্যক্রম এখানে দেখানো হচ্ছে এবং এখানে
সাধুপানিতে মুক্তা চাষের একটা প্রকল্প, সাধুপানির মুক্তা চাষের একটি প্রকল্প রয়েছে, সেই সেই প্রকল্পটি এখানে দেখানো হচ্ছে। এবং গলদা হ্যাচারি ব্যবস্থাপনা কার্যক্রম বা মাছের জাত উন্নয়নে জেনেটিক বিষয়ক গবেষণা কার্যক্রম এখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিভিন্ন মাছের খাদ্য এবং ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানও এই মেলায় অংশগ্রহণ করেছেন। এবং এই অঞ্চলের যে সমস্ত হ্যাচারি এবং ফিশারিজ মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছেন তারও কিছু অংশ এখানে আসছেন এবং তারা বিভিন্ন মাছের জাত প্রদর্শন করছেন। এবং এখানে যারা আসছেন তারা বিভিন্ন মাছ সম্পর্কে ধারণা নিচ্ছেন। আমি কথা বলেছিলাম এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে এই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ কামালের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে মাছের যে প্রযুক্তিটি, এই বিএফআরআই যে প্রযুক্তিটি যে মাছের জাতগুলো উদ্ভাবন করেছে বা যে সমস্ত প্রযুক্তি রয়েছে মাছ চাষ সহজ করার জন্য, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্যই তারা এই মেলার আয়োজন করেছেন। এবং এই মেলা থেকেই আসলে যারা আসবেন তারা মাছ সম্পর্কে একটি ভালো ধারণা নিয়ে যেতে পারবেন, যারা মাছ চাষ করছেন তারা চাষে আরো ভালো করতে পারবেন এবং সফলতা লাভ করবেন। এ কারণেই আসলে এই মেলা এবং আজ থেকে শুরু হয়েছে, এটি 24 তারিখ পর্যন্ত চলবে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তো এই ছিল আসলে মৎস্য প্রযুক্তি মেলার সর্বশেষ খবর। স্বপ্না দর্শক, ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে 3 দিন ব্যাপী মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে মামলায় জঙ্গি সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকায় উদ্বিগ্ন আইনজীবীরা। ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা, 1.5 বছরে 12 জনের বাড়ি ছাড়ার তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে, পুলিশ বলছে নিখোঁজ মাত্র 4 জন। বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢুকে ভোলার 25 গ্রামের আমন বীজতলা ক্ষতিগ্রস্ত, সংখ্যায় হাজার হাজার চাষী। আমদানি রফতানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন করল বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হবে বলছেন ব্যবসায়ীরা। এবং সচেতনতা সৃষ্টি ও প্রশাসনের নানা উদ্যোগে এবছর রাজশাহীর আম ছিল ফরমালিন মুক্ত, ভালো দাম পাওয়ায় খুশি চাষী ও ব্যবসায়ীরা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SSN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।